হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সীমাশক ইকো ব্লগ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি মাত্র লাউয়ের বীজ থেকে কিভাবে লাউ গাছ বপন করা সম্ভব এবং সেই গাছ থেকে মাত্র দেড় মাসে কিভাবে লাউ ধরানো সম্ভব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। এজন্য আমাদের দরকার একটি ফ্রেশ লাউয়ের বীজ, যেটি নাকি নতুন হতে হবে। লাউয়ের বীজটি পুরনো হলে জার্মিনেট হতে সময় লাগে। তো আপনারা একটি বীজ নেবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফ্রেশ লাউয়ের বীজ। তো আমি যেটি করব, মাটিটা একটু হোল করে নেব, তারপর আমি লাউয়ের যে নিচের অংশটা আছে সেটা নিচের দিকে দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দেব এবং হাত দিয়ে একটু হালকা করে প্রেস করে দেব। এবং তারপর যেটি করতে হবে, এটাকে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে, এ কারণে যেন বীজটা একটু ভিজা থাকে এবং জার্মিনেট তাড়াতাড়ি হয়ে যায়। তা এখন আমি এটা আমার উইন্ডোতে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন সাত দিন পরে আমার সেই বীজ থেকে ছোট্ট একটি চারা গজিয়েছে, আর এটা হচ্ছে নয় দিন পর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা চারা বেরিয়েছে এবং একটু বড় হয়েছে। তো আপনাদের যেটি করতে হবে, গরম একটি জায়গায় রাখতে হবে এবং হালকা করে পানির স্প্রে দিতে হবে। তো চলে এলাম ১১তম দিনে। দেখুন ১১তম দিনে কি সুন্দর গাছটা বড় হয়ে উঠছে এবং মাঝখানে একটা ছোট্ট পাতাও বের হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ১৭তম দিনে গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আমি কি করেছি, এটার মধ্যে কিছুটা ফার্টিলাইজার দিয়েছি। একটা আপনার ফার্টিলাইজার আছে যেটা হচ্ছে, এটাকে বলে বেবি বায়ো, সেই ফার্টিলাইজারটাই আমি এখানে দিয়েছি। তো চলে এলাম আমরা ২১তম দিনে। দেখুন গাছটা কত সুন্দর হয়ে বেড়ে উঠেছে এবং আমি কিন্তু এই গাছটা একটা গরম জায়গায় রেখেছি। তো এখন চলে এলাম আমরা ২৭তম দিনে। দেখুন গাছটা অনেক বড় হয়েছে এবং আমি যেটি করেছি, একটা বড় পটে ট্রান্সপ্লান্ট করেছি, এ কারণে যেন গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর অবশ্যই পানি দেওয়া দরকার, দুদিন পর পরই কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে, তা না হলে গাছ কিন্তু বাড়বে না। তো এই দেখুন চলে এলাম এক মাস থেকে হয়তো একটু বেশি হবে, দু একদিন বেশি হবে। তো এই হচ্ছে আমার দেড় মাসের লাউ গাছের ভিডিও। দেখুন দেড় মাসে আমার গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবং দেখুন দেড় মাসে লাউও ধরেছে। বলেছিলাম না যে দেড় মাসে আপনার গাছে লাউ চলে আসবে? দেখুন দেড় মাসে লাউ গাছে লাউ এসেছে এবং লাউয়ের পাতাগুলো কতটা সতেজ হয়ে বেড়ে উঠছে, এবং নিচেও আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাউ হয়ে ঝুলে আছে। তো এখন আমাদের যেটি করতে হবে, লাউ গাছটাকে খুব ভালো মতো যত্ন নিতে হবে, লাউ গাছে পরিমাণ মতো ফার্টিলাইজার দিতে হবে এবং সব চেষ্টা করবেন পটাশিয়াম জাতীয় ফার্টিলাইজার দেওয়ার। এবং তার আগে যেটা করণীয়, আপনাকে অবশ্যই লাউ গাছটা যখন ১০টি পাতা বড় হয়ে ১০টি পাতা দেবে তখন কিন্তু আপনাকে 1G কাটিং করে দিতে হবে। আর যখন সেই লাউয়ের গোড়াটা দিয়েই আরও কতগুলো আপনি দেখবেন যে ডাল বেরিয়ে গেছে, তখন সেই ডালগুলোর আগা কেটে যেটি করবেন সেটাকে আপনার 2G কাটিং বলে। তো আগা কেটে দিলে হয়ে যাবে 2G কাটিং। তো এইভাবে আপনার লাউ গাছটাকে যত্ন নিতে হবে এবং এই লাউ গাছটাকে যত্ন নিতে নিতে ফার্টিলাইজার, পটাশিয়ামযুক্ত ফার্টিলাইজার দেওয়ার পর দেখবেন আপনার গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং কত লাউ দেওয়া শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আমার লাউ গাছের ভিডিও। আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে একটা লাউ গাছকে ভালোভাবে যত্ন নিলে সেখান থেকে খুব তাড়াতাড়ি লাউ পাওয়া যায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাউয়ের অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন।